হ্যালো বন্ধুসকল, কেনে আছে আপোনালোকে? তো নিশ্চয় ভালো আছে। তো বন্ধুসকল, আজি কথা পাতিম এনআরসি এটা গুরুত্বপূর্ণ একটা নিউজ। তো এটা হয়েছে বায়োমেট্রিকের উপর মানে অল্প আলোচনা পাতিম। তো বায়োমেট্রিক কি, মানে কোন সকল লোকের বাবে দিয়া হয়, কিয় দিয়া হয়, তো সেইটো লৈ আলোচনা করি। তো বন্ধুসকল, বায়োমেট্রিক মানে কিছু আহিছে মানে এইটো আর কিবা মানে সমস্যা বলে তেওঁলোকে ভাবি আছে, কিন্তু এইটো কি কিমান দূর ভাষা মিছে সেটার লগত আজি শেয়ার করি। তো বন্ধুসকল, বায়োমেট্রিক মানে এই সকল দিয়া হয় যিসকলে ক্লেম করেছিল, অর্থাৎ 1.1 নোটিস আহিছিল হিয়ারিং, তেওঁলোকৰ বাবেহে বায়োমেট্রিক দিয়া হয়। আর বায়োমেট্রিক কি করে জানেনে? বায়োমেট্রিক আপনার মানে সেই সকল দিয়া হয় যেগুলো এনআরসি হিয়ারিং আহিছিল, 1.1 নোটিস আহিছিল হিয়ারিং সেই সকলের, আর তেওঁলোকৰ মানে আহিলে নহব তেওঁলোক আধার কার্ড নাই সেইবিলাকহে লওয়া হয়। আর এইটো মানে স্ক্রিনিং করে নখবিলাক স্ক্রিনিং করে আর চকুবিলাক স্ক্রিনিং করে, যেটো বায়োমেট্রিক বলে কোম, সেই নখ আর চকুবিলাক স্ক্রিনিং করে একটা কার্ড দিয়ে। সেই কার্ডটো হয়েছে মানে আধার কার্ড মানে কয়, কিন্তু আধার কার্ড নহয়, আধার কার্ড হয় 12টা মানে আখরণ, কিন্তু এইটো হয় 12টা নম্বর আর এইটো হয় 6টা নম্বর, সেইটো আধার কার্ড নহয়। তো এইটো হল বায়োমেট্রিক। আর বায়োমেট্রিক সেই সকলগুলো দিয়া হয় যিসকলে এনআরসির ভাবে ক্লেম করেছে, আর 1.1 নোটিস আহিছে তেওঁলোকৰ সেই বায়োমেট্রিক হয়, বায়োমেট্রিক দিয়া হয়। তো বন্ধুসকল, নিশ্চয় আপনি কনফার্ম হলে বায়োমেট্রিক কি আর কোন সকলক দিয়া হয়। আর দ্বিতীয় মানে কথাটা হল আপনার 1.1 হিয়ারিং আহিছে, অর্থাৎ আপনি ক্লেম করেছে আপনার হিয়ারিং আহিছে, কিন্তু আপনার হিয়ারিং হয়ে গেল, কিন্তু আপনার বায়োমেট্রিক নোয়াল হন বা স্ক্রিনিং বিলাক করা নহল বা বায়োমেট্রিক হওয়া নাই, তো সেইটো লৈ আপনি কি করব? তো সেইটো লৈ আপনি একো চিন্তা করব নালাগে, সেইটো যদি লওয়া নাই একো নহব, সেইটো কোনো ধরনের প্রবলেম নহয়। মোট কথা, সেই সকলক দিয়া হয় মানে যিসকলে ক্লেম করেছিল সেই সকলক দিয়া হয়। যদি আপনি ক্লেম করেছিল তথাপি আপনার হিয়ারিং আহিছে, হিয়ারিং হয়ে গেল তথাপি আপনার লওয়া নাই, সেইটো লৈ একো মানে টেনশন করব লগা নাই। তো মোট কথা আপনি নিশ্চয় গম পালে মোট কথাখিনি মানে কি কব বিচাৰিছো, এইটো মানে কনফার্ম করে দিল। তো বন্ধুসকল, এইখানে আজি মানে নিউজটা আছে। তো বন্ধুসকল, ভিডিওটি ভাল লাগিলে লাইক করে দিয়ক আর শেয়ার করে দিয়ক, আর আজি যদি আপনি মোর নতুন হয়েছে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ক, আর যেটা বেল আইকন আছে সেইটাতে ক্লিক করে দিয়ক। আর এনেকা ধরনের যদি আপনার কিনা মানে কোশ্চিন থাকে জানি বলে, তেনহলে কমেন্ট বক্সত কমেন্ট করো। তো আজি এখানে